এটা 300 টাকা কেজি বড় তেলাপিয়া আর ওই উপরে রয়েছে ওই দাদা ওই দাদা ওই সাইজ ওই 16 টাকা কেজি কত 80 বিশন 70 টাকা দিন 30 টাকা 80 ডাইরেক্ট তো কম দিছি নেই কটা নেব 100 টাকা 16 টাকা 170 না হ্যাঁ ভাই আগে তো বাদ ভাই এই হচ্ছে আমার সেই বড় তেলাপিয়া মাছটা হরি কাকাকে দিয়ে দিলাম কাটার জন্য, সে এখন কাটা শুরু করে দিয়েছে। এই যে মাথাটা কেটে ফেললো, এখন আপনারা দেখবেন এই যে লেজের অংশের থেকে কেটে ফেললো। সে অনেক দিন যাবৎ সিংগাইর বাজারে মাছ কেটে আসছে, মাছ কাটার কাজই করে উনি, অনেক পুরাতন বলতে গেলে উনি একজনই আছে এইখানে। আর অন্যান্য বাজারের মতো যেমন আপনার মাছ কিনলে তারা কেটে দেয়, অ্যাকচুয়ালি এখানে এরকম করে না। এখানে মাছ কেটে বেশিরভাগ লোকজনই বাসায় নিয়ে যেয়ে কেটে নেয় তাদের মতো করে, আর যাদের সমস্যা তারা ইনাকে দিয়ে কেটে নেয়। হ্যাঁ, তো ইনি খুব ভালো মাছ কাটে, অনেক অভিজ্ঞ, অনেক দিন যাবৎ ইনি মাছ কেটে আসছেন। বড় মাছ হলে অনেক সময় 40 টাকা নেয়, আর মাঝারি সাইজের হলে 30 টাকা নেয়। হ্যাঁ, তো আর যে যেরকম দিতে পারে, অনেকে এরকম সাইজের মাছ কাটিয়েও 30 টাকা দেয়। আবার অনেক সময় এখন যেহেতু সব জিনিসের দাম বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে 40 টাকা নেয়। এই হচ্ছে সিংগাইর বাজার, ওই পাশে সবজির দোকানগুলো রয়েছে। আর আপনার উত্তর দিকে রয়েছে মাংসের দোকান, দেখতে পারছেন এনি এই বড় বটি দিয়ে মাছগুলো কাটছে। এইটা বেসিক্যালি বড় তেলাপিয়া মাছ, 300 টাকা কেজি চেয়েছিল, আমি 250 টাকা করে দামাদামি করে নিয়েছি। আশা করি খেতে খুব সুস্বাদু হবে, তো বাকিটা দেখা যাক, বাসায় গেলে রান্নার পর বোঝা যাবে কী অবস্থা হয়। আর ছোটোগুলো, ছোটো তেলাপিয়াগুলো ছিল, ওগুলো 170 টাকা কেজি ছিল। ওগুলাও যেগুলো তাজা সেগুলোও খেতে টেস্ট হয় খুব, খারাপ না, ভালোই। কিন্তু বড়টা মাঝে মাঝে আসে, সব সময় আসে না। সো ভিউয়ার্স, এই হচ্ছে সিংগাইর বাজার থেকে মাছের ভিডিও আপনাদেরকে দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট দিবেন, এবং আসবেন সিংগাইর বাজারে, এসে মাছ কিনে দেখবেন কেমন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফ্রম আশিক ব্লগস।